সো ভিউয়ার্স, এই যে এই অফটা থেকে কিন্তু আমি এমবি পাইছি। সো এই অফটা থেকে আমি বিজেপি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে পাইছি। দেখতে পাচ্ছেন এখান থেকে ফ্রি এমবি প্রাঙ্ক, এই অ্যাপস থেকে কিন্তু আমি বিজেপি ফ্রি পাইছি। সো এই অ্যাপস থেকে কীভাবে এমবিটা নেবেন সেটাই দেখিয়ে দেব। এই অ্যাপসের লিঙ্কটা পেয়ে যাবেন আজকের এই ভিডিওর ডিসক্রিপশন বক্স, অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করলে কিন্তু এই অ্যাপসের লিঙ্কটা পেয়ে যাবেন। সো আশা করি কথাটা বুঝতে পারছেন। সো এই অ্যাপস থেকে যে আমি পাইছি স্যার প্রমাণটা দেখিয়ে দিচ্ছি। এই যে মেসেজ অ্যাপ্লিকেশনটা করলাম ওপেন, এখান থেকে মেসেজটা দেখিয়ে দিচ্ছি আমি ম্যাচটা পাইছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ম্যাচটা আছে, এই যে বাংলা লিঙ্ক। যদি আপনাদের এখানে এমবি প্রবেশ করলে বুঝতে পারবেন অ্যাপসের ভিতর, যদি আপনারা গ্রামীণ ফোন দেন তাহলে এখান থেকে গ্রামীণ শো করবে, আর যদি রবি দেন রবি শো করবে, এয়ারটেল দিলে এয়ারটেল শো করবে, টেলিটক দিলে টেলিটক শো করবে। সো এই যে এই জায়গায় আপনাদের এমবিটা তারপর দিয়ে দিবে। সো দেখতে পাচ্ছেন এখান থেকে কী বলছে তারা, কনগ্রাচুলেশন ইউ হ্যাভ রিসিভ বিজেপি বোনাস 4 দিনের জন্য মাত্র। এটাই দুঃখের কারণ, কারণ 4 দিন মেয়াদ এই বিজেপি ইন্টারনেট দেওয়া, 4 দিন মেয়াদ দেওয়া, কে কে করতে পারবে। এই জন্য বললাম এটাই কার মনে করেন ইয়ার কারণ, 4 দিন মেয়াদ মাত্র। আর এটা দেখতে পাচ্ছেন ফ্রম ফ্রি এমবি বাংলা প্রাঙ্ক, ফ্রি এমবি প্রাঙ্ক থেকে কিন্তু এমবিটা আমাদের দিয়েছে। দেখতে পাচ্ছেন এই যে অ্যাপসটা থেকে ফ্রি এমবি প্রাঙ্ক থেকে। সো এই অ্যাপসটা ওপেন করবেন, এই অ্যাপসটা ওপেন করার পর এখানে আপনাদের মোবাইলের মডেলের নামটা লিখে দেবেন। ধরেন এখান থেকে আমার মোবাইলের রিয়েলমি C21, আমার মোবাইলের মডেলটা এখানে লিখে দিলাম। আপনাদের মোবাইলের মডেলটা লিখে দেওয়ার পর নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পর এখান থেকে অবশ্যই ডাটা কানেকশনটা অন দিয়ে রাখবেন, কারণ ডাটা কানেকশনটা অন না রাখলে কিন্তু অবশ্যই পাবেন না। তারপর এখান থেকে আপনাদের নাম্বারটা দিয়ে দেবেন। সো ধরেন এখান থেকে আমার নাম্বারটা এখান থেকে দিয়ে দিচ্ছি। সো এখান থেকে আমি বাংলা লিঙ্কে দিলাম। সো এখান থেকে বাংলা লিঙ্কটা দিয়ে দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশানে আবারও ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবারও যে কাজটা করবেন, এখানে আপনারা অবশ্যই সরি এখান থেকে একটু মেসেজ আসতে। সো এখান থেকে আপনাদের এখানে নাম দিতে হবে, ভোটার আইডি কার্ডে যে নামটা আছে সেই নামটা এখানে দিতে হবে। সো এখান থেকে আমার নামটা দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা সম্পূর্ণ নেক্সট আবারও ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আবারও এখান থেকে নেটওয়ার্ক নাম, এই যে এই জায়গায় হলো খেলা। আপনারা যদি বাংলা লিঙ্ক দেন তাহলে বাংলা লিঙ্ক, রবি দিলে রবি, এখান থেকে আমি বাংলা লিঙ্কটা দিয়েছি। এই জন্য বাংলা লিঙ্ক যেটাই দেন না কেন, যে কোনো সিম এখানে দিয়ে নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পর এখান থেকে আপনাদের এই যে কান্ট্রি, আপনারা কোন দেশে সেটা সিলেক্ট করবেন, বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করার পর নেক্সট ক্লিক করবেন। তারপর কিন্তু আপনারা এমবিটা পেয়ে যাবেন। সো এটা আপনারা অবশ্যই দুঃখের কারণ, এটাও আসছে যে ফেসবুকের এমবি নিতে পারবেন, হোয়াটসঅ্যাপের, ইনস্টাগ্রাম, টিকটক, এই 4টা এমবি চালাতে পারবেন, এছাড়া কিন্তু আর কিছু চালাতে পারবেন না। সো ধরেন আমি এখান থেকে ফেসবুকটাই নেই। সো ফেসবুকের উপর ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে ফেসবুকের উপর ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন 5GB 10GB 20GB আমি কিন্তু 20GB নিয়েছি। সো এটা তারা একদম আপনারা যে কোনো সিলেক্ট করে দেবেন। ধরেন এখানে 10GB সিলেক্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু কনগ্রাচুলেশন জানিয়ে দেবে। এই যে দেখতে পাচ্ছেন কনগ্রাচুলেশন, এখন আপনাদের যা করতে হবে সেটা 24 ঘন্টা এখান থেকে অপেক্ষা করতে হবে। 24 ঘন্টা অপেক্ষা করার পর আপনারা এমবিটা পেয়ে যাবেন। আর যদি এমবিটা না পান তাহলে এই যে এই আমি এই যে এই এই মনে করেন এই মনে করেন এই যে এই জিমেলের মাধ্যমে জিমেল করতে পারেন যদি এমবিটা না পান। সো আশা করি বুঝতে পারছেন। সো এটাই শেয়ার করার বিষয় ছিল। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করুন, শেয়ার করে দিয়ে আমাদের সাথে থাকবেন।